একজন মানুষ একটা বিল্ডিং বানাবে, একতলা বিল্ডিং, একজন ইঞ্জিনিয়ার কে ডেকেছে। ইঞ্জিনিয়ার যখন আসছে, আসার পরে ইঞ্জিনিয়ার কে মালিক জিজ্ঞেস করে, ভাই আমি কিন্তু একতলা বিল্ডিং বানাবো। কয়তলা বিল্ডিং? একতলা। হ্যাঁ, একতলা বিল্ডিং আমি বানাবো। এখন তুমি কি একতলা বিল্ডিং বানাইতে পারবা? তোমার কি এতটুকু সামর্থ্য আছে? আর তখন ওই ইঞ্জিনিয়ার বলতেছে, আরে সাহেব আপনি কি বলেন, আপনারটা তো মাত্র একতলা বিল্ডিং। আপনি জানেন আমি ঢাকা শহরের অমুক দশতলা বিল্ডিং আমি বানিয়েছি, আমি উত্তরা বসুন্ধরা ধানমন্ডির অমুক বিল্ডিং গুলো, অমুক বিল্ডিং গুলো আমি বানিয়েছি, এবং অমুক ব্রিজ অমুক রূপ বানিয়েছি। সুতরাং যে ব্যক্তি এত বড় বড় বিল্ডিং বানাইতে পারে, যে ইঞ্জিনিয়ার এত সুন্দর সুন্দর ব্রিজ বানাইতে পারে, তার জন্য কিয়ামত কিন্তু কঠিন ব্যাপার নয়, তার জন্য এই একতলা বিল্ডিংটা তেমন ব্যাপার নয়। মানে সে নিজে যে কতটুকু পারে, কতটুকু সামর্থ্য আছে, এই উদাহরণ দিয়ে সে বুঝাচ্ছেন। ঠিক এমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের বড়ত্বতা প্রকাশ করবেন, এরপরে বুঝাবেন যে আল্লাহ এতগুলো এত বিষয় এত কিছু করতে পারেন, তার জন্য কিয়ামত কঠিন ব্যাপার নয়। আল্লাহ বলেন, আলম নাজআলিল আরদ মিহাদা। দুনিয়ার মানুষ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীটাকে বিছানা স্বরূপ কি আমি বানিয়ে দেই নাই? এ মানুষরা রে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার জমিনটাকে বিছানা স্বরূপ বানিয়ে দিয়েছি। মানুষেরা রে, এইখানে আল্লাহ পাক মিহাদান শব্দ ব্যবহার করেছেন। মুফাসসিরিনে কেরামগণ বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে ফিরাশান শব্দ ব্যবহার করতে পারতেন, কিন্তু ফিরাশান শব্দ ব্যবহার না করে আমার আল্লাহ মিহাদান শব্দ ব্যবহার করার মানে হলো, মিহাদান শব্দের অর্থ হলো বাচ্চাদের বিছানা। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনটাকে বাচ্চাদের বিছানা বানিয়ে দিয়েছেন। কেন মিহাদান বললেন, কেন বাচ্চাদের বিছানা বানাইলেন? বন্ধুগণ গভীর মনোযোগ দিয়ে শুনবেন, এই দুনিয়ার জমিনটা বাচ্চাদের বিছানার সাথে উদাহরণ হলো। এজন্যই শিশু বাচ্চারা যেই বিছানার উপরে ঘুমায়, দেখবেন বাচ্চা কখনো প্রস্রাব করে দেয়, কখনো পায়খানা করে দেয়, কখনো বসে যায়, কখনো এটার উপর শুয়ে পড়ে, কিন্তু এই বিছানা কখনো বাচ্চাকে প্রতিহত করে না, কোনো বাধা দেয় না। আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ, আমি আল্লাহ দুনিয়ার জমিনটাকে বাচ্চাদের বিছানার মতো বানিয়ে দিয়েছি, ফলে তোমরা দুনিয়ার জমিনে যেমনে মন চাই এমনে চলো রে, আমার জমিন তোমাদেরকে কোনো বাধা দেয় না। আমার বন্ধুরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পানির উপর মাটি ঢেলে দিয়েছেন, জমিন ঢেলে দিয়েছেন, কিন্তু মাটি ঢেলে দেওয়ার পর দেখা যায় জমিনের মাটিগুলো থর 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 করে কাঁপে, নাড়াচাড়া করে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনটাকে স্থির করার দেওয়ার জন্য, ওয়াল জিবালা আওতাদা, আল্লাহ বলেন, বান্দারে এই জমিনটাকে স্থির করে দেওয়ার জন্য আমি বড় বড় পাহাড় গুলো পেরে
হিসেবে আমি স্থাপন করে দিয়েছি। সুবহানাল্লাহ, আর একটু জোরে করুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, তাহলে বোঝা গেল এই পৃথিবীতে যত পাহাড় আছে সমস্ত পাহাড় গুলোকে আমার আল্লাহ প্রেরের স্বরূপ বানিয়ে দিয়েছেন। যখন এই পাহাড় গুলো থাকবে না, যখন কিয়ামত হবে, এই পাহাড় গুলো যখন খণ্ড বিখণ্ড হয়ে যাবে, তখন এই জমিনও থাকবে না। আল্লাহ আকবার কাবীরা। এরপরে আল্লাহ বলেন, ওয়া খালাকনাকুম আজওয়াজা, এ দুনিয়ার মানুষ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে যা কিছু সৃষ্টি করেছি সব কিছুই জুড়াই জুড়াই সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। যেমন ধরেন আসমান তার জুড়া হলো জমিন, যেমনি ভাবে জান্নাত আছে তার জুড়া হলো জাহান্নাম, দুনিয়া তার জুড়া হলো আখেরাত, স্বামী তার জুড়া হলো স্ত্রী, পুরুষ তার জুড়া হলো নারী, এমনি ভাবে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার সব কিছুকে জুড়াই জুড়াই বানিয়েছেন। সুবহানাল্লাহ। এর পরবর্তী আয়াতে আল্লাহ পাক বলেন, ওয়াজআলনা নাওমাকুম সুবাতা। আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ যখন দুনিয়াতে বানাইছেন, মানুষ বেঁচে থাকার জন্য, মানুষ দুনিয়াতে বিচরণ করার জন্য কিছু মাধ্যম দিয়েছেন, তার মধ্যে একটা মাধ্যম হলো ঘুম, নিদ্রা। কারণ একটা মানুষ যখন নিদ্রা না যেতে পারবে, তখন তার শরীর আর সুস্থ থাকবে না, অসুস্থ হয়ে যাবে। আল্লাহ বলেন, ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, এ বন্ধুরা আমার আল্লাহ বলেন, বান্দা আমি তোমাদের জন্য নিদ্রাকে, ঘুমকে আরামদায়ক বানিয়েছি। বান্দারে, মানুষ সারা দিন কাজ করতে অনেক কষ্ট হয়, ক্লান্তি লাগে, দিনের বেলা পরিশ্রম করে, কাজ করে, মাথাটা চিং 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 করে, ব্যথা করে। আমার ভাইরা, শরীরটা দুর্বল হয়ে যায়, অসুস্থ বোধ করে। আর ওই ব্যক্তি যখন চোখ দুইটা বন্ধ করে রাতের আধারে বিছানায় শয়ন করে ঘুম যায়, তখন ওই ব্যক্তিটার শরীরের মধ্যে একটা আরাম আসে এবং পূর্ণ শক্তি নিয়ে আবার ভোরবেলা ঘুম থেকে জাগরণ হয়। আল্লাহ বলেন, বান্দারে আমি ঘুমটাকে তোমার আরামের জন্য বানিয়েছি। সুবহানাল্লাহ। পরবর্তী আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াজআলনা লাইলা লিবাসা। আমার ভাইরা রে, আমার আল্লাহ বলেন, মানুষ আমি শুধু রাতেই বানাই নাই, বান্দারে আমি শুধু তোমাদের জন্য ঘুমই বানাই নাই, ঘুমই নাজিল করি নাই, বরং ঘুমের জন্য আমি আল্লাহ একটা নির্ধারিত সময় করে দিয়েছি, লাইলা লিবাসা, রাত বানিয়েছি, এবং এই রাতটাকে আমি আল্লাহ তোমাদের জন্য আবরণ বানিয়ে দিয়েছি, পোশাক স্বরূপ। সুবহানাল্লাহ। এর মানে হলো লাইলা লিবাসা, পোশাক মানে কি? আমার ভাইরা, দিনের বেলা আলো থাকে, দিনের বেলা আলো থাকে, তখন মানুষ ঘুমাতে পারে না, বেশি আলো হয়ে যাওয়ার কারণে অন্ধকার হলে মানুষের ঘুমটা একটু বেশি আসে। এজন্য আল্লাহ বলেন, বান্দা আমি তোর কত মহব্বত করি, ভালোবাসি, দেখছো আমি আল্লাহ তো ঘুমটাকে তোমার
আবরণ বানিয়ে দিয়েছি, বান্দা অন্ধকার বানিয়ে দিয়েছি, যেন তুমি একটু শান্তিতে ঘুমাতে পারো। আল্লাহ আকবার বলেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া জাআলনা নাহারা মাআশা। আমার ভাইয়া রে, আমার আল্লাহ বলেন দুনিয়ার মানুষ, আমি আল্লাহ শুধু রাত বানাই নাই, শুধু রাতে যদি বানাইতাম আমার বান্দা শুধু যদি ঘুমাসত তাহলে তার পেট চলতো না, তার শরীরকে টিকা রাখার জন্য। আল্লাহু আকবার। যেমন ঘুমের প্রয়োজন আছে, এমনি ভাবে কামাই রুজি রোজগারও প্রয়োজন আছে। আল্লাহ বলে, বান্দা রে তুই যদি রাতের বেলা না ঘুমাস, এ বান্দা দিনের বেলা যদি কাম না করস, বান্দা রে আমার ইবাদত করতে পারবি না। বাস্তবতা এটাই। এখন আমি যদি রাত জেগে ইবাদত করতে চাই তাহলে রাতের ঘুম তো প্রয়োজন আছে। এখন আমি যদি না ঘুমাই তাহলে রাত জেগে আমি ইবাদত করতে পারবো না। এমনি ভাবে আমি যদি ইনকাম সোর্স না থাকে, আমার চাকরি না থাকে, আমার ব্যবসা না থাকে, আমার কৃষি কাজ না থাকে, তাহলে আমার পরিবারও চলবে না, আমার পেটও তো চলবে না। আল্লাহ এটা ভালো করে জানেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দিনটাকে কামাই রুজি রোজগারের সময় বানিয়ে দিয়েছি, তবে বান্দা মনে রাখো ইবাদত দুনিয়া উপার্জনের জন্য নয়, বরং দুনিয়া উপার্জন হলো ইবাদত সহজ ভাবে করার জন্য। আল্লাহ বলেন, বান্দা রে আমি আল্লাহ দিনটাকে কামাই রুজি রোজগারের সময় বানিয়েছি, বান্দা আমার হুকুমগুলো তুমি সামনে রেখে বান্দা যত কাজ করো রে সবগুলো আমি আল্লাহর ইবাদত হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পরবর্তী আয়াতে আল্লাহু আকবার এই আয়াতের তরজমা বলেন, বিশ্লেষণ তাফসীর করে শেষ করা যাবে না, কারণ এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের মহা বড়ত্বতা রয়ে গিয়েছে, যা আমার মতো নগণ্য মানুষ আলোচনা করে শেষ করতে পারবে না। আল্লাহ বলেন, ওয়া বানাইনা ফাওকাকুম সাবআ শিদাদা। আমার ভাইরা রে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা রে আমি আল্লাহ পাক তোমাদের মাথার উপরে শক্ত মজবুত আসমান বানিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। কেমন আসমান, কেমন আসমান! সূরা মুলকের আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত ফারজিউল বাসর হাল তারা মিন ফুতুর সুম্মা রজিউল বাসর কাররাতাইনি ইয়াকলিব ইলাইকাল বাসর খাসিআ আমি দাম আল্লাহ তোমাদের মাথার উপরে স্তর স্তর সপ্ত আসমান সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, বান্দা রে কেমন আসমান আমি আল্লাহ বানাইলাম, এ বান্দা একবার শুধু তাকায়া দেখো আমার সৃষ্টি কত সুন্দর। তোমরা একটা ঘর বানাও, এই ঘরের মধ্যে কত খুঁটি থাকে, কত খাম্বা থাকে, খুঁটি খাম্বা দুর্বল হয়ে গেলে ঘর ভেঙে পড়ে যায়, কিন্তু বান্দারে
কত বছর আগে আমি আল্লাহ আসমান বানাইছি। এ বান্দা তাকা দেখো, আমার আসমানের মধ্যে কোন ত্রুটি নাই, কোথাও ছিদ্র হয়ে কোথাও জং পড়ে গেছে এরকম কিন্তু হয় নাই। বান্দারে এতেও কি আমি আল্লাহর বরত্বটা তোদের সামনে প্রকাশ পায় না? আল্লাহ বলে বান্দা তোমার দয়াময় আল্লাহর সৃষ্টির দিকে তাকাও, বারবার তাকাও। এ বান্দা আমার সৃষ্টির দিকে তাকাইলে তোমার দৃষ্টি আমার সৃষ্টির দিকে ব্যর্থ হইয়া আবার তোমার কাছে ফিরে আসবে। সুবহানাল্লাহ। আল্লাহ বলে বান্দা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন, সপ্ত আসমান তোমার মাথায় বানিয়েছি, মাথার উপর বানিয়ে রেখেছি। ওয়াজআলনা সিরাজা ওয়াহাজা, আমার আল্লাহ বলেন এ বান্দা দুনিয়ার মানুষ চলতে গেলেও কিছু আলোর প্রয়োজন আছে। বান্দারে দিনের বেলা এক রকম আলো, আবার রাতের বেলা আরেক রকম আলো। বান্দা তোদের জন্য কোনো কষ্ট হয় এজন্য আমি আল্লাহ দুইটা লাইট রেখেছি, দুইটা বাতি রেখেছি। সুবহানাল্লাহ। তোমাদের মাথার উপর দুইটা বাতি। আমার ভাই দেখবেন রাত দশটা পর্যন্ত সন্ধ্যা থেকে এক প্রকার আলো জ্বালান। এই আলু দিয়ে আপনি কখনো খাবার খান, কখনো পড়ালেখা করেন, কখনো গল্প গুজব করেন। আর যখন রাত হয়ে যায়, গভীর হয়ে যায়, ঘুমের প্রয়োজন হয়, তখন আপনি ফুল আলো লাইটটা আপনি নিভিয়ে দিয়ে হালকা একটা আলো দেন, ওইটা রাতের জন্য। কারণ বেশি আলো হলে ঘুমে ডিস্টার্ব হবে, ভালো করে ঘুমানো যাবে না। আল্লাহ বলেন বান্দারে আমি আল্লাহ দিনকে আলোকিত করার জন্য একটা লাইট বানাইছি, আবার রাতকে আলোকিত করার জন্য আরেকটা লাইট বানাইছি। বান্দারে ফুল পাওয়ার যে লাইটটা আছে, যেটার বেশি পাওয়ার, এটা আমি আল্লাহ দিনের বেলায় চালু করে দেই। আর এই আলোর মাধ্যমে, অর্থাৎ সূর্যের আলোর মাধ্যমে বান্দা কখনো তোমার কাপড় চোপড় শুকাও, কখনো তুমি এই আলোতে হাঁটাহাঁটি করো, কাজকর্ম করো, এই আলো দিয়ে কখনো তোমার জমিনের মধ্যে ফসল হয়, ফসলের শক্তি হয়। আমি আল্লাহ দিনকে আলোকিত করার জন্য একটা লাইট বানাইছি। যখন সন্ধ্যা হয়ে যায় বান্দা আমি আর একটা লাইট বানাইছি, ওই লাইটটার নাম হলো চন্দ্রা। আমার ভাইরা রে আমার আল্লাহ বলেন বান্দা রাতের বেলা যদি সূর্যের আলো থাকে ঘুমাইতে পারবে না, আবার যদি আলো না থাকে তাও শান্তিতে ঘুমাতে পারবে না। রাতের বেলা একটু চলা ফেরার প্রয়োজন হয়, চলা ফেরাও করতে পারবে না। আমার ভাইরা আল্লাহ বলেন বান্দারে আমি আল্লাহ তোমাদের জন্য রাতের বেলাও একটা আলোর ব্যবস্থা করেছি, চন্দ্রের ব্যবস্থা করেছি। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমাদের যখন কোন অনুষ্ঠান হয় আমরা কখনো ঘরের মধ্যে একটা বড় লাইট জ্বালাইয়া পাশে কিছু ঝিকঝাক যার বাতি লাগাই দিই, ওইগুলো মিটি মিটি আলো দেয়, এতে আমরা বন্ধু বান্ধব কখনো গল্প গুজবে মেতে উঠি, খুব ভালো লাগে। আমার আল্লাহ বলেন বান্দারে আমি আল্লাহ সূর্য দিনের জন্য রাতের জন্য চন্দ্র বানাইলাম, এবং যেন রাতের বেলা তোমাকে প্রশান্তি দেওয়ার জন্য মিটি মিটি কিছু আলো দেয়, আমি আল্লাহ চন্দ্রের
চন্দ্রের সারা পৃথিবীর চতুর্দিকে আমি আল্লাহ, কোটি কোটি বিলিয়ন ট্রিলিয়ন আমি আল্লাহ তারকারাজির ব্যবস্থা করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ওয়াজআলনা সিরাজাও ওয়াহাজা। বান্দারে আমি আল্লাহ তোমার মাথার উপরে একটা প্রদীপ সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। কেমন আল্লাহ! একটা জিনিস চিন্তা করেছেন, আমরা যতক্ষণ সময় আল্লাহকে নিয়ে চিন্তা না করি, আমার আল্লাহ 24 ঘন্টায় আমাদেরকে নিয়ে চিন্তা করে। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ বলেন ওয়াঞ্জালনা মিনাল মুসরাতি মা সাজ্জাজা। এ বান্দারে আমি আল্লাহ জলদর মেঘমালা থেকে প্রচুর পরিমাণ বৃষ্টি দান করি। আমার বন্ধু, বৃষ্টি আমাদের জন্য কত প্রয়োজন বান্ধুরে! এমন সময় আছে যখন জমিনের মাটিগুলো বৃষ্টি না হওয়ার কারণে ফেটে যায়, কখনো গাছের পাতাগুলো ঝরে যায়, খরা শুরু হয়ে যায়, কখনো গাছের ফল গুলো পুড়ে যায়, সার খার হয়ে জমিনে পড়ে যায়, জমিনে ফসল হয় না, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে জলধর মেঘমালা থেকে প্রচুর পরিমাণ বৃষ্টি দান করেন। আমার ভাইরা, এই বৃষ্টি দিয়া আমরা কখনো কাপড় চোপড় ধুইতে পারি, কখনো আমাদের নদী নালা গুলো ভরে যায়, কখনো এই বৃষ্টির মাধ্যমে গাছের মধ্যে পাতাগুলো সতেজ হয়ে যায়, কখনো এই বৃষ্টির মাধ্যমে ফলগুলো বলিষ্ঠ হয়, কখনো বৃষ্টির কারণে জমিনের মাটিগুলো সুন্দর হয়, ফল হওয়া এবং কৃষকের জন্য উপযোগ হয়, ফসল হওয়ার জন্য উপযোগ হয়ে যায়। আল্লাহ বলে বান্দারে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জলদর মেঘমালা থেকে তোমাদের জন্যই প্রচুর পরিমাণ বৃষ্টি দান করি। সুবহানাল্লাহ। লিনুখরিজা বিহি হাব্বা ওয়া নাবাতা ওয়া জান্নাতিন আলফাফা। আল্লাহ বলে বান্দারে এই বৃষ্টির মাধ্যমে তোমরা সবুজ বাগ বাগিচা উৎপন্ন করো, কৃষক তার ফসল ফলায় এই জমিন থেকে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই 11টা আয়াতের মধ্যে বুঝাইতে চান বান্দারে যে আল্লাহ এত কিছু পারছেন, কিয়ামত কি তার দ্বারা অসম্ভব? আল্লাহ বলে বান্দারে যে আল্লাহ জমিনটাকে বাচ্চাদের বিছানা বানিয়ে দিয়েছেন, যে আল্লাহ পাহাড় পর্বত মালা গুলোকে পেরেক স্বরূপ বানিয়েছেন, যে আল্লাহ তোমাদেরকে জুড়াই জুড়াই বানিয়ে দিয়েছেন, যে আল্লাহ ঘুম থেকে তোমাদের জন্য আরামদায়ক বানিয়েছেন, যে আল্লাহ রাতটাকে পোশাক স্বরূপ আবরণ স্বরূপ বানিয়ে দিয়েছেন, যে আল্লাহ তোমাদের জন্য দিনটাকে কামাই রুজি রোজগারের সময় বানিয়েছেন, যে আল্লাহ তোমাদের মাথার উপর সপ্ত আসমান বানিয়েছেন। ও বান্দা, যে আল্লাহ তোমাদের দিনকে আলোকিত করার জন্য একটা সূর্য দান করেছেন, যে আল্লাহ রাতকে আলোকিত করার জন্য একটা চন্দ্র দান করেছেন, যে আল্লাহ জমিন থেকে ফসল ফলানোর জন্য জলধর মেঘমালা থেকে প্রচুর পরিমাণ বৃষ্টি দান করেন, যে আল্লাহ আপনাকে জীবন দিয়েছেন, যে আল্লাহ আপনাকে সুস্থ রেখেছেন, এ বন্ধু যে আল্লাহ আপনার রিজিকের ব্যবস্থা করেন। আমার বন্ধুরা, যে আল্লাহ 24 ঘন্টা আপনার খেদমত করেন। বান্দারে রাতের বেলা তুমি আরামের বিছানায় চলে যাও, কিন্তু বান্দা আমার আল্লাহ কিন্তু ঘুমায় না। আল্লাহ ডাকতে বলে বান্দারে
আমি যদি ঘুমাই তোমাদেরকে পাহারাদারি কে করবে? বান্দা তুমি ঘুমাও, তুমি কাজ করো, আর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন 24 ঘন্টা তোমাদেরকে পাহারাদারিত্ব করি। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ তাআলা বুঝাইলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত শক্তির মালিক, ক্ষমতার মালিক। বান্দা তোমরা যারা কিয়ামতকে বিশ্বাস করো না, মনে রাখো ওই আল্লাহর জন্য কিয়ামতটা তো মামুলি ব্যাপার, সাধারণ ব্যাপার। এ দুনিয়ার ইমানদার মনে রাখো, যারা কিয়ামতকে বিশ্বাস করো না, না না তোমাদের ধারণাটা সম্পূর্ণ ভুল। বান্দারে নিশ্চয় নির্দিষ্ট সময় কিয়ামত হয়ে যাবে। আল্লাহ বলেন ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা। এ বান্দারে আমি আল্লাহ পৃথিবী বানিয়েছি, আমি আল্লাহ এই সব কিছু বানিয়েছি, এই পৃথিবী আমি যেমন রক্ষণাবেক্ষণ করি, আমার যখন সময় হয়ে যাবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আবার এই পৃথিবীটাকে ধ্বংস করে দেব। ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা। বান্দারে আমার যখন সময় হয়ে যাবে, নিশ্চয় নির্দিষ্ট সময়ের মধ্যে কিয়ামত হয়ে যাবে, এতে কোনো সন্দেহ নাই। এজন্য আমার ভাইরা রে আমি বলতে চাই, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন কিয়ামত প্রতিষ্ঠা করবেন, বন্ধু আজকে যেহেতু সময় কম, আমার ভাই নির্ধারিত সময়ের মধ্যে আমি আলোচনা শেষ করে দিব, তবে বন্ধু যখন কিয়ামত হবে তখন কি অবস্থা হবে সংক্ষিপ্তভাবে একটু বলি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হে বান্দা রে আমি আল্লাহ যখন কিয়ামত প্রতিষ্ঠা দুনিয়ায় করব, ইসরাফিল যখন চিন্তায় ফুৎকার মারবে, এ দুনিয়ার মানুষ শুনিয়া রাখো রে, আসমান তখন খণ্ড খণ্ড হয়ে জমিনে পড়ে যাবে, পর্বতমালা গুলো তুলার নে উঠতে থাকবে, ইয়াউমা কুনুন নাসু কালবারা সুস। ও বান্দা সেদিন মানুষগুলো বিক্ষিপ্ত অঙ্গ প্রত্যঙ্গের ন্যায় হয়ে যাবে, মানুষগুলো মারে যাবে, জমিন উলট পালট হয়ে যাবে, তারকারাজি খসে খসে পড়তে থাকবে। ইয়াউমা তারুনহা তানহালু কুল্লু মুরদাতিন আম্মা আরদাত ওয়া তাদউ কুল্লু দাতি হামলিন হামলাহা ওয়া তারুন নাস সুকারা ওমা হুম বিসুকারা ওয়ালাকিন আযাবাল্লাহি শাদীদ। এ দুনিয়ার ইমানদার যখন দুনিয়ার বুকে কিয়ামত শুরু হয়ে যাবে, যখন ইসরাফিল সিংহাই ফুৎকার মারবে, দুনিয়ার মানুষ পৃথিবীর অবস্থা এমন হবে, কেউ টাকা মাত্র জিনিস দোকান থেকে কিনছে টাকা দিবে, এমন সময় সিংহার ফুৎকার চলে আসবে, কেউ নৌকাতে উঠছে মাত্র ইঞ্জিনটা স্টার্ট করবে, এমন সময় সিংহার ফুৎকার চলে আসবে। বন্ধুরে কেউ মসজিদের মুসল্লায় নামাজের জন্য দাঁড়াইছে, এমন সময় সিংহাই ফুৎকার দিবে, কেউ ভাত খাইতে বসছে মাত্র প্রথম লুকমা খানা মুখের মধ্যে দিয়েছে, এমন সময় ফুৎকার চলে আসবে। আমার বান্দরা আমার আল্লাহ বলেন মুক্ত সময় আসবে, গর্ভবতী মহিলাদের অবস্থা কেমন হবে, যখন সিংহাই ফুৎকার মারবে তখন সিংহার ফুৎকার সাথে সাথে গর্ভবতী মায়েদের ডাক্তার সারা সিজার সারা এই ভয়ে ইসরাফিলের সিংহার বিকট আওয়াজে গর্ভবতী মায়েদের সন্তান প্রসব হয়ে যাবে। আমার ভাই এজন্য কিন্তু কিয়ামত হবে, এটা বিশ্বাস করতে হবে। আমার এজন্য কিয়ামতের যত ছোট ছোট আলামত গুলো আছে দুনিয়ার জমিন, আলামত গুলো কিন্তু সংগঠিত হয়ে গিয়েছে, বড় বড় আলামত গুলো রয়েছে। আমার ভাই এই আলামত গুলো যখন হইতে থাকবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন
দুনিয়ার জমিনে আল্লাহর রহমত গুলো উঠাইয়া নিয়ে গজব নাজিল করতে থাকবেন, যেমনি ভাবে আমার আল্লাহ ইসরাইল বনি ইসরাইলের উপরে গজব নাজিল করেছেন। আমার বন্ধু মনে রাখবেন, চট্টগ্রামের আগুন ভোলার আগুন, বাংলাদেশের ভয়াবহ বন্যা, সিলেটের বন্যা, নেত্রকোনার বন্যা, কুড়িগ্রামের বন্যা, এটার কারণ হলো আমার আল্লাহ দুনিয়া থেকে রহমত উঠায়া নিয়ে যাচ্ছেন। এই জন্য ঘন ঘন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন গজব নাজিল করতেছেন। তার কারণ হলো এ দুনিয়ার মানুষ বাংলার জমিনে আরো গজব বৃদ্ধি পেতে থাকবে। কারণ হল আমার বাংলার জমিনে যে সমস্ত উলামায়ে কেরাম দ্বীনের কথা বলতো, কুরআন ও হাদিসের কথা বলতো, আমার ভাই যেই সমস্ত উলামায়ে কেরাম মানুষের ধারে ধারে গিয়া কুরআনের দাওয়াত গুলো দিত, কখনো অত্যাচারিত হইতো, চোখের পানি ফেলে ফেলে সাধারণ মানুষগুলোর হাতে দইরা পায়ে দইরা নামাজের দাওয়াত দিতেন, কালিমার দাওয়াত দিতেন উলামায়ে কেরাম। আজকে আমি যেই মসজিদে মেহরাবে বসে বয়ান করতেছি, উলামায়ে কেরাম এইখানে বসে বসে বয়ান করতেন, কখনো কুরআন ও হাদিসের তাফসীর করতেন, কখনো তাদের বয়ান শুনে আমাদের মতো সাধারণ মানুষগুলো চোখ থেকে পানি বের হইয়া দিলটা নরম হইয়া আমরা আল্লাহর দিকে দাপিত হইতাম, রাসূলের আশেক হইতাম, যাদের কুরআনের দাওয়াতের মাধ্যমে সারা বাংলাদেশ এলমে দ্বীনের একটা মার্কাজ প্রতিষ্ঠিত হয়েছে। এই সমস্ত কুরআনের পাখিদেরকে নির্মমভাবে বিনা দোষে ও বন্ধু তাদেরকে জেলে আবদ্ধ করে দিয়েছে। কতদিন হয় তারা জেলের মধ্যে আছে তাদের কোনো খোঁজ খবর নাই। আমার কাছে ভাবতে অবাক লাগে, মাত্র অল্প বয়স বাংলাদেশের তরুণের উচ্ছ্বাস আল্লামা মামুনুল হক সাহেব টাটকা একজন যুবক মানুষ, কিন্তু কয়েকদিন আগে দেখেছে এই বয়সে মানুষ সাধারণত হুইল চেয়ার লাগে না। আমার ভাই এমন যুবক আল্লামা মামুনুল হক সাহেব হুইল চেয়ারের মধ্যে বসে যখন আদালতে হাজিরা দেওয়ার জন্য যাচ্ছে, আমার কলিজাটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়। আমার বড় কষ্ট লাগে বন্ধু, এই সমস্ত উলামায়ে কেরাম জেলের মধ্যে দেখলাম মামুনুল হক সাহেব যখন সিঁড়ি দিয়া হুইল চেয়ার দিয়া চেয়ার টানা বাইতেছে, দেখলাম ব্যথা, তিনি মুখের ভাব পরিবর্তন হয়ে গেছে, না জানি কত কষ্ট হইতেছে। জুনায়েদ আল হাবিব সহ বাংলাদেশের যত উলামায়ে কেরাম জেলের মধ্যে আছে, আমি সরকার মহোদয়ের কাছে দুইটা হাত অনুরোধ করে বলব, এই সমস্ত উলামায়ে কেরামকে আর কষ্ট দিবেন না। সরকার মহোদয়, আপনারা যদি উলামায়ে কেরামদেরকে জেল থেকে মুক্তি দিয়ে দেন, আমি এই মসজিদের মেহরাব থেকে আল্লাহর কসম করি বলি বাংলাদেশে গজব নয় বরং বাংলাদেশে রহমত আসবে, সুবহানাল্লাহ। আমার কথা হচ্ছে আপনারা রাষ্ট্র চালাইবেন, চালান, কোনো সমস্যা নাই, আমাদের গদির দরকার নাই, তবে কোরআনের কথাগুলো বলার জন্য আমাদের মাঠটি একটু উন্মুক্ত করে দেন, ওলামায়ে কেরামদেরকে একটু জেল থেকে মুক্তি দিয়ে দেন, আমাদের সেরে তাজ মাতার মুকুট গুলোকে সাথে নিয়ে আমরা একটু দিনের কাজ করতে চাই। ও সরকার, তোমাদের কাছে দুই কানা হাত, আমি দুই কানা হাত করজুর অনুরোধ জানাই, মামুনুর হক সাহেব, জুনায়েদ আল হাবিব সহ মাহমুদুল হাসান গুলবি সহ বাংলার জমিনে নির্দোষ যত আলেম আছে সবাইকে জেল থেকে মুক্তি দিয়ে দেন। আমরা সকলেই তাহাজ্জুদের নামাজ পড়ে, আমরা কুরআন তেলাওয়াত করে, আমরা জিকির আজকার করে বাংলাদেশের সরকারের জন্য দোয়া করব, মালিক উলামায়ে কেরামকে
জেল থেকে মুক্তি দিয়া দিয়েছে আল্লাহ গো, আপনি বাংলাদেশের সরকারকে আপনি প্রতিষ্ঠিত হওয়ার তৌফিক দান করেন এবং তারা যেন সঠিকভাবে ন্যায়ের সাথে বাংলাদেশে যেন রাষ্ট্র পরিচালনা করতে পারেন সেই তৌফিক দান করবেন, আমিন।